দেশের খ্যাতনামা 72 জন রপ্তানিকারক ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে রপ্তানি পদক দেওয়া হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসীমউদ্দিন। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার প্রিমিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম গার্মেন্টস অ্যাক্সেসরিজ রপ্তানির জন্য সেরা রপ্তানি স্বর্ণ ট্রফি ও সনদপত্র বাণিজ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান ওমর ফারুক। এ নিয়ে প্রিমিটেক গ্রুপ রপ্তানিতে বিশেষ অবদানের জন্য 4 বার স্বর্ণ ট্রফি পেল।